দুর্গাপুর ফরিদপুর ব্লকের ওগলা অঞ্চল, এখানকারই কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কচি কাঁচা পড়ুয়ারা তাদের নিজস্ব সাধ্য মতন এই মহামারী করোনার এবং ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের দুর্দিনে যে সমস্ত মানুষ অনাহারে দিন কাটিয়েছেন, যারা ঘর ছাড়া হয়েছেন, সেই সমস্ত মানুষদের খুঁজে তাদের অনাহারের কিছুটা আহারের সন্ধান দিলেন এই সমস্ত কচি কাঁচা বাচ্চারা। ধরা পড়ল আমাদের গুগলি নিউজের ক্যামেরায়। কি বলবো, আমরা এই কিছুজন আমরা বন্ধু মিলেই মানে মোটামুটি একদিন আমরা আলোচনা করলাম যে যদি এরকম কিছু একটা করা যায় এরকম সিচুয়েশনে, মানে এই যে করোনা মহামারী, তারপর এই কিছুদিন আগে খুব একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গেল, তো সেই সময় আমরা ঠিক করলাম যে যদি কিছুটা একটা করা যায় এরকম। তো আমরা প্রথমে একটু উদ্যোগ নিলাম, তারপরে অনেকেই দূরান্ত থেকে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তো এইভাবে করতে করতেই মোটামুটি এরকম জায়গাতে আমরা পৌঁছে দিলাম। আজকে কতজন লোক বাচ্চাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছিল? আজকে মোটামুটি 90 জনকে আমরা দিতে পেরেছি। কতজন মেম্বার আছে তোমাদের মধ্যে এখন? আমাদের মেম্বার মানে আমাদের টিমে টোটাল আছে 12 জন, আর এখন আজকে কিছুজন আছে, আজকে আরও। এই যে এটা টাকা একটা অর্থ ব্যয় হয়, সেই অর্থর কোথা থেকে আসে তোমাদের কাছে? অর্থটা আমরা ওই তো বললাম যে প্রথম আমরা যে উদ্যোগ নিলাম তখন অনেকেই, যে প্রথম যখন আমরা দিতে স্টার্ট করলাম তখন অনেক লোকেই দূর দূরান্ত থেকে দেখলেন, তারপর তারা অনেকে সাহায্য করলেন। তো এইভাবে অনেকেই সাহায্য করতে 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 করতেই আমরা আগে আরও বন্ধুদের কাছ থেকে আরও অনেকেই সবাই নিয়ে এর পরবর্তী পদক্ষেপ কী আছে? পরবর্তী পদক্ষেপ আপাতত আমাদের এই মোটামুটি এই শুকনো খাবার ড্রাই ফ্রুট দেওয়ার মতোই, আর এবারে এই লোকালের মধ্যে তো দেখা যাক আস্তে আস্তে কি হয়। তোমার নাম? আমার নাম অঞ্জন সেন। এটা কোনো এনজিও সংস্থা না, তোমরা নিজেদের মধ্যেই ইয়ে করো? এটা আমাদের নিজেদের মধ্যেই আর কি, একটা ছোটো মতো। থ্যাংক ইউ।